কীভাবে রেডি করবে জিকেটাকে, তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবে, মিনিমাম 12-13টা করে আসতে পারবে। তোমরা সেইটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, তোমরা নিজেরাই বুঝতে পারবে, তারপর তোমরা অ্যাপ্লাই করে দেখবে। যদি না হয় যাবো তোমাদের আমি জিকে নিয়ে, জিকে বলতে আমি জিকে তোমাদের দুটো পার্টে ভাগ করছি, স্ট্র্যাটেজি জিকে নিয়ে ভিডিও করে দিয়েছি, আর এইটাতে আমি বাকি তোমাদের যতগুলো আছে ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান থেকে যতগুলো কোশ্চেন আছে, ভূগোল থেকে যেগুলো বেশি হয়েছে আমি তোমাদের সেই চ্যাপ্টারগুলো বলে দেবো যেখান থেকে তোমাদের বেশি বেশি কোশ্চেন এসে যাবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের একটা সিঙ্গেল কোশ্চেনও থাকবে না। আর তোমরা কীভাবে রেডি করবে জিকেটাকে, তাহলে তোমরা ভালো স্কোর করতে পারো, মিনিমাম 12-13টা করে আসতে পারবে। তোমরা সেইটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, তোমরা নিজেরাই বুঝতে পারবে, তারপর তোমরা অ্যাপ্লাই করে দেখবে। যদি না হয় যা বলবে তাই। তোমাদের আমি এইবার সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে তোমার স্ট্র্যাটেজি জিকে থেকে, প্রায় 8টা থেকে 10টার মধ্যে কোশ্চেন ঘোরাঘুরি করেছে, হাইস্ট 10টা দিয়েছে একটা শিফটে, আর মিনিমাম 6টা দিয়েছে, 6টা 8টা করে প্রতিটি শিফটেই ছিল স্ট্র্যাটেজি জিকে। তাই তোমাকে স্ট্র্যাটেজি জিকে যতগুলো আছে চ্যাপ্টার সবগুলো তোমাকে করতে হবে, একটা বাদ দেওয়া চলবে না। স্ট্র্যাটেজি জিকের একটা মুখস্থ করলে তুমি করতে পারবে সেখান থেকে, আর বাকি যেগুলো আছে তোমার বায়োলজি আছে, কেমিস্ট্রি, সেগুলোতে কোনখান থেকে কোশ্চেন দেবে তুমি খুঁজে পাবে না, কিন্তু স্ট্র্যাটেজি জিকে যা আছে তার বাইরে তার কিছু নেই। তাই তুমি স্ট্র্যাটেজি জিকেটা পুরো কমপ্লিট করো, যেমন স্ট্র্যাটেজি জিকে থেকে যা কোশ্চেন আছে তুমি সেটা করতে পারো, একটা তোমার নিজের হাতে রাখো, স্ট্র্যাটেজি জিকে তোমার নিজের হাতে রাখো, যেমন সেখান থেকে কালে তুমি 5-6টা 7টা করতে পারো সেইভাবে হাতে রাখো, আর বাকিগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। আর তুমি জিকে কীভাবে রেডি করো, ধরো তোমাকে আমি সিলেবাস বলে দিলাম যে কোনগুলো পড়েছে, এবার ইতিহাস থেকে আমি তোমাকে বললাম, কংগ্রেস থেকে বলে দিলাম কংগ্রেসে কতগুলো কী হয়েছে না হয়েছে, অধিবেশন হয়েছে। এবার তুমি আজ পড়লে সেটার উপর তুমি টেক্সট বুকে চ্যাপ্টার টেস্ট দাও কংগ্রেস থেকে, তাহলে তুমি পড়লে আবার টেস্ট দিলে তোমার প্রিপারেশনটা ভালো হবে, এইভাবে তুমি পড়ো। আর তুমি ধরো মক টেস্ট দিচ্ছ কোথাও বা কোথাও ওই ভিডিও দেখলে ইউটিউবে বা কোথাও, তুমি যে কোশ্চেনটা তোমার অজানা সেটা তুমি স্ক্রিনশট করে রাখো, হয়তো তুমি 10-15 দিন দেখলে ক্লাস টানা, তারপর সেগুলো স্ক্রিনশট করে রাখো, তারপরে যখন 130-140টা কোশ্চেন হবে সেই স্ক্রিনশটগুলো তুমি খাতায় লিখে রাখো, তাহলে পড়েছো আবার খাতায় লিখলে, তাহলে তোমার প্রিপারেশনটা মোটামুটি ভালো হবে, তাহলে তুমি আর কোশ্চেনটা ভুলবে না কোনো দিন। কী বলছি বুঝতে পারছো? আর মক টেস্টের যতগুলো কোশ্চেন তুমি ধরো মক টেস্ট দিচ্ছো সেখানে তোমার 8-10টা জিকে কোশ্চেন অজানা, সেগুলো তুমি খাতায় নোট করে রাখো, তাহলে তুমি আর সেগুলো ভুলবে না, আর একবার করে রিভাইজ করে দেবে মাঝে মধ্যে, তাহলে তুমি জিকে তোমার অনেক রেডি হয়ে যাবে। তোমাদের আমি সিলেবাস যদি বলি যে তোমাদের কোনগুলো এবার বেশি হয়েছে, তোমাদের আমি প্রথমেই 5টা ভাগে ভাগ করে দিচ্ছি, 6টা ভাগে কারেন্ট অ্যাফেয়ার্স সময়। তোমাদের প্রথমেই বলছি আমি 1 নম্বরে ইতিহাস প্লাস জাতীয় মুক্তি সংগ্রাম থেকে এবার প্রতিটা শিফটে 2 থেকে 3টে করে কোশ্চেন এসেছে, তারপরে এসেছে ভারত ও বিশ্বের ভূগোল থেকে 2 থেকে 3টে কোশ্চেন, জেনারেল সায়েন্স থেকে 3টে 4টে করে কোশ্চেন এসেছে, মানে মিনিমাম 2 করে আসছে প্রতিটি শিফটে, সংবিধান থেকে 3-4টা করে দিয়েছে এবার প্রতিটি শিফটে মিনিমাম যদি আমি ধরি, আর অর্থনীতি থেকেও 2 থেকে 3টা দিয়েছে, স্ট্র্যাটেজি থেকেও 6টা থেকে 10টার মধ্যে ঘোরাঘুরি করেছে কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সও 2-3টে দিয়েছে, এবার কম বেশি আছে কোনোটা এইভাবে 20টা হয়েছে, কোনোটা শিফটে বেশি কোনোটা শিফটে কম। এবার তোমাদের যদি আমি ইতিহাস নিয়ে বলি, তাহলে ইতিহাস আমি বলতে তোমার প্রাচীন যুগ থেকে পুরো একদম ইয়া পর্যন্ত কী বলে ইংরেজিতে পর্যন্ত, মানে ইংরেজির আগে পর্যন্ত তোমার ইতিহাস বলছি, তারপরে প্লাস জাতীয় মুক্তি সংগ্রাম মানে আইএনএটা বলছি, তোমাদের আমি ইংরেজি আসেছে সেখান থেকে একবারে স্বাধীনতা পর্যন্ত আইএনএ ধরছি আমি ওইখানটা, বুঝতে পারছো কী বলছি? তোমাদের এখান থেকে প্রথমে এসেছে সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, জৈন, বৌদ্ধ ধর্ম আর মহাজন বৌদ্ধ, এইখান থেকে কোশ্চেন এসেছে, আমার সেটাই বৌদ্ধ ধর্ম থেকে দিয়েছিল, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মটা ভালো করে করা যাবে, তাদের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজা এখান থেকে দিয়েছে, মুঘল রাজবংশ, খিলজি রাজবংশ, চোল সাম্রাজ্য, সাম্রাজ্যগুলো দেখে যাবে, সুলতানি যুগটা, মোগল যুগটা বেশি করে দেখবে, এখান থেকে বেশি কোশ্চেন আসে, বাকিগুলো থেকে অত দেই না। আর যুদ্ধ এবং চুক্তিগুলো দেখে যাবে ইম্পর্টেন্ট, যেগুলো আছে গভর্নর এবং ভাইসর, ব্রিটিশ আইন এবং নীতি, বিভিন্ন গভর্নরগুলো দেখে যাবে তাদের টার্মগুলো যে ইম্পর্টেন্ট, যেমন লর্ড ডালহৌসি রেলওয়ে নির্মাণ করেছে এইভাবে, তাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাবে, বিভিন্ন সংগঠন তার প্রতিষ্ঠাতা, যেমন সব সুরেন্দ্রনাথ ব্যানার্জি কীভাবে করেছিল, রাজা রাম মোহন রায় কী করেছিল প্রতিষ্ঠা, সেগুলো দেখে যাবে, সংবাদপত্রটা দেখে যাবে, সংবাদপত্র থেকে কোশ্চেন এসে যাবে। এবারে ভারত ও বিশ্বের ভূগোল থেকে আমি যদি বলি, সৌরজগৎ থেকে এসেছে, 2011 জনগণনা থেকে প্রায় প্রতিটি শিফটে একটা করে কোশ্চেন এসেছে 2011 জনগণনা থেকে, সেগুলো টার্গেট করো, যেগুলো থেকে মাস তুমি একটা কোশ্চেন পাবে সেগুলো টার্গেট করো বেশি, যেমন জনগণনাটা টার্গেট করবে, বৃহত্তম উৎপাদক রাজ্যটা টার্গেট করবে, সর্বোচ্চ সিংহ ভূগোল এসেছে, বন্দর থেকে এসেছে, বায়ুমণ্ডল স্তর, নদ নদী, নদ নদীটা ভালো করে দেখে যাবো, সেখান থেকে কোশ্চেন এসেছে ভূগোলে। এবার জেনারেল সায়েন্স থেকে আমি যদি বলি, প্রাণী রাজ্য উদ্ভিদ রাজ্য, রাসায়নিক বিক্রিয়া, ভিটামিন অ্যান্ড ডিজিজ, প্রতিটা শিফটে প্রায় এসেছে সায়েন্সের, এইটার থেকে মোটামুটি কোশ্চেন আসে, তুমি এটা ভালো করে করবে, ভিটামিন অ্যান্ড ডিজিজ, আর কেমিক্যাল নেম করবে, প্রাকৃতিক উৎস, এসির পর্যায় সারণী, ইউনিট, এককগুলো করে যাবে, এককগুলো থেকে অনেক কোশ্চেন এসেছে। এবার আমি যদি ভারতীয় সংবিধান ইকোনমিক্স থেকে বলি, প্রথমে গণপরিষদটা দেখে যাবে, গণপরিষদের সদস্য সংখ্যা, গণপরিষদের অধিবেশনগুলো দেখে যাবে, ফার্স্টের অধিবেশন যেমন 9th December 1946 এইভাবে দেখে যাবে সব, তারপরে গুরুত্বপূর্ণ তপশিল দেখে যাবে, আমাদের 12টা তপশিল আছে সেগুলো দেখে যাবে ইম্পর্টেন্টগুলো, শেষে যেমন 12ই আছে পৌরসভা, এইভাবে করবে 12ই পৌরসভা, 11ই পঞ্চায়েত, এইভাবে করে যাবে, করতে পারবে আরামে, অতটাই হলো। এইগুলোর থেকেই ঘোরাঘুরি করে কোশ্চেন সংবিধান, তপশিল থেকে করে, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো থেকে ঘোরাঘুরি করে,
আমি বললাম কোনা পরিষদ, বললাম গুরুত্বপূর্ণ তফসিল, বললাম গুরুত্বপূর্ণ ধারা, ইম্পর্টেন্ট ধারা যেগুলো আছে, তোমার ক্যাগের কি, তারপরে ক্যাগের হচ্ছে 148 বটে মনে হয়, সামনে 148। এবার তোমার ইলেকশন কমিশনে কি ধারা এইগুলো দেখে যাবে, রাষ্ট্রপতি ইম্পিচমেন্টটা দেখে যাবে, তোমার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা কখন, অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রপতি শাসন, এগুলো দেখে যাবে। এবারে কোন দেশের সংবিধান থেকে কোনটা নেওয়া হয়েছে এগুলো দেখে যাবে, যেমন রাশিয়া থেকে মৌলিক কর্তব্য বা আমেরিকা অধিকার নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, এগুলো দেখে যাবে। সংসদ, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ, এদের এজ দেখে যাবে, এজটা মানে কে কত বছর পর্যন্ত, মানে মিনিমাম এজ, এগুলো দেখে যাবে। লোকসভার কত সদস্য সংখ্যা, রাজ্যসভার সদস্য সংখ্যা, তারপরে পঞ্চায়েত রাজ, নির্বাচন কমিশন, কার্যকালে মেয়াদ, এগুলো তোমার আর্টিকেলগুলো দেখে যাবে। এবং একটু পড়ে যাবে যেগুলো হালকা হালকা পড়ে, কার্যকালে মেয়াদ। এবার আমি বলছি ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্য, প্রথম মানে যখন ভারত স্বাধীন হয়েছিল তারপরে, সেখান থেকে দেখেছি অনেক কোশ্চেন, শিক্ষামন্ত্রীটা বারবার দিয়েছে, এইবারে অনেকগুলো শিফট দিয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এমন কোনো নেই যে একবারও দেইনি, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ভালো করে পড়ে যাবে, তুমি ভালো করে করে যাবে, পেয়ে যাবে দেখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। গুরুত্বপূর্ণ যোজনা থেকে দেখে যাবে, বাজেট থেকে দেখে যাবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ যোজনা বলতে আমাদের নরেন্দ্র মোদী যখন এসেছিল প্রথমে 2014-15 অনেক যোজনা হয়েছে, সেখান থেকে কোশ্চেনগুলো রিপিট করে বারবার, সেগুলো ভালো করে দেখে যাবে। আমদানি, রপ্তানি, বৈদেশিক মুদ্রা, পাবলিক পণ্য, জাতীয় আয়, মাথাপিছু আয়, আর তোমার বেকারত্বটা থেকে যাবে, বেকারত্ব থেকে কোশ্চেন দিয়ে যাবে। বেকারত্ব আমি তোমাদের একটা দিয়ে দেবো, আমার প্রথমে দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আমার লেখা আছে খাতাতে। আরবিআই থেকে দেখে, আরবিআই প্রতিষ্ঠা 1935, জাতীয়করণ 1949, আরবিআই থেকে দেখে যাবে কতজন থাকে, সদস্য না থাকে। কৃষিক্ষেত্র, বিভিন্ন বিপ্লব, ব্যাঙ্ক থেকে দেখে যাবে, যেমন 1974-14 জাতীয়করণ হয়েছে ব্যাঙ্ক, ব্যাঙ্ক থেকে দেখে যাবে। এসবিআই কবে শুরু হয়েছে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক থেকে এসবিআই হয়েছে 1955, এইগুলো দেখে যাবে। ব্যাঙ্কেরগুলো দেখে যাবে, যেমন প্রাইভেট ব্যাঙ্কগুলোরও একটু একটু দেখে যাবো বরাবর। এইবার তুমি রেডি করো, আমি তোমাদের সিলেবাস বলতে স্ট্র্যাটেজিকে নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি, স্ট্র্যাটেজিকের ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। স্ট্র্যাটেজিকে তোমাকে একটাই কথা বলছি, স্ট্র্যাটেজিকে তুমি একটাও ছাড়ো না, আর ইতিহাসটা মোটামুটি পড়তে তোমার মজা লাগবে, ইতিহাসটা সব কমপ্লিট করো, বাকিগুলো তোমার যেগুলো বললাম সেখান থেকে পড়ো, এখন অনেক টাইম আছে, 4-5 মাস আছে টাইম। আমি তোমাকে সিলেবাস বলে দিলাম, এবার তুমি কীভাবে পড়বে এবং কোথা থেকে পড়বে, কোন বইটা ফলো করবে। তুমি তরুণ গোয়েল স্যার একটা বই আছে বেঙ্গলি ভার্সন, ইংলিশ, ওটা অরিজিনাল ইংলিশ ভার্সনে পড়া বইটা, কিন্তু বেঙ্গলি ভার্সন ওটা পড়েছে, ওরা ট্রান্সলেট করেছে, কিছু একটা দুটো হয়তো কিছু ভুল থাকতে পারে, ওরা লিখে দিয়েছে প্রথম পেজে দেখবে যে লেখা আছে যে আমাদের ট্রান্সলেট করা আছে, তার জন্য কিছু ভুল থাকতে পারে, তার জন্য আমার ক্ষমা প্রার্থী। তোমার তরুণ গোয়েল স্যারের বইটা কিনতে পারো, 350-400 টাকা দাম পড়ে সামথিং ফ্লিপকার্টে, সেটা সবচেয়ে বেস্ট হবে। কারণ রেলওয়ে চ্যালেঞ্জারটা তো অত ডিটেলস দেওয়া নেই, আমি বলেছিলাম যে তোমার রেলওয়ে চ্যালেঞ্জারটা ফলো করতে পারো, কিন্তু অত ডিটেলস দেওয়া না রেলওয়ে চ্যালেঞ্জারে, শুধু সালগুলো দেওয়া আছে, কোথায় কী যুদ্ধ ওইভাবে দেওয়া আছে, কিন্তু ওইখানটা তুমি পড়লে সব ডিটেলসে পেয়ে যাবে। এছাড়া তুমি একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল বলে একটা বই আছে নুরুল ইসলাম স্যারের, সেটাও তুমি কিনতে পারো, কিন্তু বেস্ট হবে তুমি তরুণ গোয়েল স্যারের বইটা কিনবে, সেখান থেকে তুমি করো সব কমন পেয়ে যাবে, মানে কমন বলতে কি তুমি পড়ো সেখান থেকে তুমি সব পারবে। আর জিকে তোমার কীভাবে রেডি করলে তোমার ভালো স্কোর করতে পারো, মিনিমাম তোমার 12-13টা করে আসতে পারবে। প্রথমে তোমাকে বললাম তুমি ধরো আজ যেটার উপর ওই চ্যাপ্টারটা দিলে, সেখানটার থেকে তুমি টেক্সট বুকে যতগুলো কোশ্চেন নতুন পাবে সেগুলো তুমি তোমার খাতায় লিখে লিখে রাখা হবে, আর কোথাও মকটা দিলে সেখান থেকে যা কোশ্চেন পাবে তুমি সব লিখে লিখে রাখো খাতায়। হয়তো কোথাও একটা ক্লাসে তুমি প্র্যাকটিস ক্লাস দেখলে ইউটিউবে, সেখানে তুমি হয়তো কিছুগুলো কোশ্চেন তোমার হয় জানা, সেগুলো হয়তো তুমি তখন পেন খাতা নিয়ে বসে নেই, শুধু ক্লাস দেখছো, স্ক্রিনশট করে না সমাধান কোশ্চেনটা, তারপর তুমি যখন একসাথে 20-30টা স্ক্রিনশট হয়ে যাবে তখন সেগুলো খাতায় লেখো, পড়েওছো আবার স্ক্রিনশটও খাতায় লিখলে, তাহলে তোমার ওটা হয়ে গেলো মুখস্থ, তা তোমাকে ওটা পড় না পড়লেও তোমার মনে থেকে যাবে, অপশান দেখলে তোমার মনে চলে আসবে যে না এই অপশানটা হবে করতে। এইবার তুমি রেডি করো, দেখবে তুমি জিকেতে আরামসে 12-13টা মিনিমাম করে আসতে পারবে তুমি। আর একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, সংবিধান থেকে তুমি এইগুলো ফলো করবে যেগুলো তোমাকে বলে দিচ্ছি, দেখো বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো, ভাষার অ্যামেন্ডমেন্টটা সবচেয়ে বেশি দিয়েছে, 3-4 বার যে প্রথমে 14টা ভাষা ছিল, তারপরে যে বড়ডগরি মৈথিলি হয়েছে, সিন্ধি ভাষার, তারপরে যে প্রথমে 14টা ছিল, একটা হয়েছে সিন্ধি ভাষাটা হয়েছে 1967 সালে, 21তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে, 15টা হলো, তারপর 3টা হয়েছে বড়ডগরি মৈথিলি, তারপরে আবার 4টা হয়েছে কোঙ্কনি মণিপুরি নেপালি আর মারাঠি বা কিছু সামথিং, এইভাবে 22টা হয়েছে ভাষাগুলো অ্যামেন্ডমেন্ট দেখে যাবে। রাষ্ট্রপতি শাসনের 61তম ইম্পিচমেন্ট করা, এইগুলো দেখে যাবে, এইগুলোর থেকে তুমি পেয়ে যাবে সংবিধান থেকে, সংবিধানটা ভালো করে দেখবে, কারণ সংবিধান থেকে এবার ভালো কোশ্চেন তুলেছে, 2-3টা করে প্রতিটি সিভিল তুলেছে, ছাকা নাম্বার পেয়ে যাবে। আর তুমি যেগুলো তোমাকে বললাম আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বা তোমার বায়োলজি কেমিস্ট্রি যেগুলো বললাম, সেগুলো থেকে তুমি টেক্সট বুকে চ্যাপ্টার টেস্ট দাও বা ওই চ্যাপ্টারটা থেকে তুমি টেস্ট দিয়ে দেখো, তুমি যদি ডিটেলসে না পড়ো ইতিহাসটা ডিটেলসে পড়বে, বাকি তুমি সায়েন্সটা যদি ডিটেলসে না পড়ো যেগুলো বললাম সেগুলো থেকে তুমি টেক্সট বুক যদি না থাকে তুমি ডাউনলোড করো, আমার ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে কপি পেয়ে যাবে, 10% ডাউনলোড করো, যেগুলো বললাম সেগুলোর উপর টেস্ট দিয়ে দাও, যতগুলো কোশ্চেন হবে সব খাতায় লিখে মুখস্থ কেন, হয়তো তোমার 150-200 কোশ্চেন হবে সায়েন্সের, সেগুলো তুমি মুখস্থ কেন, ওইখান থেকে তুমি কমন পেয়ে যাবে আশা করছি, সায়েন্সের যদি পাওয়ার থাকে তোমার। এইভাবে পড়ার
তুমি মোটামুটি মক টেস্ট যা দেবে সব লিখে রাখবে খাতায়, দিয়ে সেগুলো রিভাইজ করবে, তাহলে তুমি কমার পেয়ে যাবে জিকে। আর তোমাকে আমি কোনোদিন সাবস্ক্রাইব করতে বলিনি, ভিডিওগুলো তুমি দেখো আগে, তোমাদের আজ বলছি কারণ তোমরা যত আমাকে উৎসাহ দেবে তত তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নেবে। আমি তোমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে বাদে ভিডিও দেখে নেবে, তোমাদের যা দিই আমি জেনুইন কন্টেন্ট দিই, কারণ আমার নিজেরও পড়াশোনা আছে, আমি তোমাদের ভিডিও দিতে আমার অত টাইম নেই। তাও তোমাদের বলেছো অনেক যে দাদা পরে জি কেউ ভিডিও বার্তা দিয়ে দাদা দিয়ে দিয়েছে। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত না হয়ে থাকে তারা যুক্ত হয়ে যাও, কারণ সেক্ষেত্রে আমি স্ট্র্যাটেজিকে সব দিয়ে দিয়েছি। আর স্ট্র্যাটেজিকে টেলিগ্রামে গিয়ে দেখো অনেকগুলো পিডিএফ দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট পিডিএফ তোমার পরে। আর হোয়াটসঅ্যাপে যুক্ত এই জন্য বলছে কারণ প্রিভিয়াস ইয়ার সব দিয়ে দিই, ওখানে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ার এখান থেকে এসেছে। তোমরা জয়েন হয়ে যাও এবং সাবস্ক্রাইব করো অবশ্যই, পাশে দেখো।